আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স আছে, সেখানে সকলের জন্য ট্যাক্সটা ধার্য করা আছে। ব্যক্তি পর্যায়ে 25% ট্যাক্স, সেই 25% থেকে ওনাদেরকে এর আগে অব্যাহতি দেওয়া হয়েছিল, এখন বলছে না 15-র উপরে অব্যাহতি দিয়েছে, শুধু 15% ওনাকে দিতে হবে, এখনও কিন্তু ওনাদের পুরোটা দেয় না, দিতে হবে না। 2007 সালের জুনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে বলা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তাদের লাভের ওপর 15% হারে আয়কর দিতে হবে। 2010 সালের 1 জুলাই আরেকটি প্রজ্ঞাপন দেয় এনবিআর, যাতে বলা হয় পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজগুলোকেও আয়কর দিতে হবে 15% হারে। এ প্রজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, রায়ও পান নিজেদের পক্ষে। হাইকোর্টের এ রায় মানতে পারেনি এনবিআর, আপিল করা হয় সর্বোচ্চ আদালতে। সোমবার আপিল বিভাগ বলেন 15% আয়কর দিতেই হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স আছে, সেখানে সকলের জন্য ট্যাক্সটা ধার্য করা আছে। ব্যক্তি পর্যায়ে 25% ট্যাক্স, সেই 25% থেকে ওনাদেরকে এর আগে অব্যাহতি দেওয়া হয়েছিল, এখন বলছে না 15-র উপরে অব্যাহতি দিয়েছে, শুধু 15% ওনাকে দিতে হবে, এখনও কিন্তু ওনাদের পুরোটা দেয় না, দিতে হবে না। তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ব্যয়ের পর যদি আয় থাকে, সে আয়ের উপরই কেবল এই কর প্রযোজ্য হবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের উপরে কোনো প্রভাব পড়বে না। শিক্ষার্থীরা এখন যেই টাকা দিচ্ছেন, সেই টাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে খরচের পরে যে টাকাটা থাকবে তার উপর ওনারা ট্যাক্স দেবেন, কোনো দিতে হবে না। করের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি ফি নেওয়া যাবে না, খরচ বেশি দেখিয়ে কর আড়ানোর অপচেষ্টা গ্রহণযোগ্য হবে না বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।